আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। গাণিতিক কোরআন, এই গাণিতিক কোরআন সম্পর্কে কয়েকটি পর্ব বানিয়েছি এবং আপনারা অনেক অনেক দোয়া করেছেন কমেন্টে, আমিও দোয়া করি তিনাদের জন্য। সত্যি অবাক লাগে কোরআনের এই গাণিতিক মিল দেখে। পৃথিবীতে না জানি কত কোটি কোটি বুকস আছে, কোটি বললেও হয়তো কম হবে, কিন্তু কোনো গ্রন্থে এমন গাণিতিক ও অলৌকিক মিল পাওয়া যায় না। কিন্তু কোরআন, কোরআনে বললে শেষ করা যাবে না, আপনি নিজেই দেখে নিন। আর আপনারা জানাতে ভুলবেন না এই গাণিতিক কোরআনের সম্পর্কে আপনাদের মতামত কী। তাহলে শুরু করা। কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় এভাবে গাণিতিক সংখ্যার অদ্ভুত মিল দেখে যে কোনো কোরআন গবেষক বিস্ময়ে হতবাক হয়ে ভাবতে থাকেন। এটা নিঃসন্দেহে কোনো মানুষের কথা নয়, এই কথাটি বলতে তাদের এক সেকেন্ড সময় লাগে না। আপনারা নিজেই দেখুন কোরআনের অসাধারণ গাণিতিক মিলগুলো। গাছের চারা উৎপাদন করলে গাছ হয়, তাই এই দুটি শব্দ এসেছে 26 বার করে। অর্থাৎ গাছের চারা শব্দটি এসেছে পবিত্র কোরআনে 26 বার, ঠিক একইভাবে গাছ শব্দটি এসেছে পবিত্র কোরআনে 26 বার। কোনো মানুষ হেদায়েত পেলে তার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়, তাই এই হেদায়েত শব্দটি পবিত্র কোরআনে এসেছে 79 বার। অপরদিকে রহমত শব্দটি পবিত্র কোরআনে এসেছে 79 বার। দেখুন, আল্লাহর হেদায়েত প্রাপ্ত ব্যক্তিকে আল্লাহ সমানভাবে রহমত দান করেন। আল্লাহ তাআলা বলেছেন, যাকাত দিলে বরকত আছে, আর এই জন্যে পবিত্র কোরআনে যাকাত শব্দটি এসেছে 32 বার, অপরদিকে বরকত শব্দটি এসেছে 32 বার। যাকাত প্রদানকারীকে সম পরিমাণ বরকত দিয়ে তিনি যে অসীম ইনসাফকারী সেটা বোঝা যায়। আবদ মানে গোলামি করা, আর আবিদ মানে গোলাম। গোলামের কাজ যে গোলামি করা সেটা বোঝানোর জন্য পবিত্র কোরআনে আবদ শব্দটি এসেছে 152 বার, অপরদিকে আবিদ শব্দটি এসেছে পবিত্র কোরআনে 152 বার। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর এর জন্য পবিত্র কোরআনে মানুষ সৃষ্টি কথাটি এসেছে 16 বার, আর এই মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে ইবাদত, তাই এই ইবাদত শব্দটি এসেছে 16 বার। কি অবাক লাগে, অপেক্ষা করুন, অবাক হওয়ার আরও অনেক কিছু বাকি আছে। মানুষ নেশা করলে মাতাল হয়, তাই পবিত্র কোরআনে নেশা শব্দটি এসেছে 6 বার, অপরদিকে পবিত্র কোরআনে মাতাল শব্দটি এসেছে 6 বার। উপকার, ঠিক এর বিপরীত শব্দ ক্ষতি, আর এর জন্য উপকার শব্দটি পবিত্র কোরআনে এসেছে 50 বার, ঠিক একইভাবে ক্ষতি শব্দটি পবিত্র কোরআনে এসেছে 50 বার। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের হাত থেকে আশ্রয় চাইতে বলেছেন। সম্ভবত এই কারণে কোরআনে যতবার শয়তানের নাম এসেছে ঠিক ততবার আশ্রয় চাওয়ার কথাও এসেছে। অর্থাৎ শয়তান শব্দটি এসেছে 11 বার এবং আশ্রয় চাওয়া শব্দটি এসেছে 11 বার। এরপরেও মনে হয় এই কোরআনের গাণিতিক অলৌকিক বিষয়গুলো মানুষ নিজে বানিয়ে লিখেছে। পৃথিবীতে এত ধর্ম, আর না জানি কতই না বড় বড় পণ্ডিত এসেছে, কেউ কি পেরেছে এমন একটি গ্রন্থ লিখতে? কি আর বলবো, কিছু বলার নেই, তাই শেষ করলাম। আমার তো কাজ শেষ, শুরু এবার আপনাদের। আগামী পর্বে কোরআনের 3টি রহস্যের কথা বলবো, যা এর সবগুলোর থেকে আরও আশ্চর্যজনক। তাহলে আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন।